তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে মুর্শিদাবাদে এসে শনিবার সকালে রানীনগরে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভার শুরুতেই অভিষেকের নিশানায় ছিলেন অধীর চৌধুরী। অভিষেক দাবি করেন, বাংলার জন্য কখনো কেন্দ্রের কাছে কোনো আন্দোলন করেননি অধীর, বাংলার প্রাপ্য চেয়ে একটিও চিঠি লেখেননি কেন্দ্রকে। কত লোক 100 দিনের কাজের সাথে যুক্ত, তাদের সবার টাকা বন্ধ করে দিয়েছে বিজেপির সরকার। কংগ্রেস কোনোদিন একটা চিঠি পর্যন্ত লেখেনি যে 100 দিনের টাকা বন্ধ, মুর্শিদাবাদের মানুষ তাদের অসুবিধা হচ্ছে, বাংলায় 2 কোটি 65 লক্ষ মানুষের জীবন জীবিকা নির্ভর করে 100 দিনের কাজের উপর, তাদের সবার টাকা বন্ধ করে রেখে দিয়েছে। অধীর চৌধুরী বা কংগ্রেসের কোনো নেতা একটা চিঠি গত 5 বছরে নরেন্দ্র মোদীকে লেখেনি, একটা বৈঠক করেনি। এতদিন ধরে মুর্শিদাবাদের বিধায়ক, মুর্শিদাবাদের বহরমপুরের সাংসদ, আর মুর্শিদাবাদ তো কংগ্রেসকে এতদিন ধরে এত কিছু দিয়েছিল, আপনারা বলুন তো একদিন এদেরকে রাস্তায় নামতে দেখেছেন? একদিন মানুষের দাবি দাওয়া নিয়ে দিল্লির বুকে কোনোদিন আন্দোলন সংগঠিত করতে দেখেছেন? আমি আপনাদের কথা দিচ্ছি, 100 দিনের কাজ এবং তার টাকা নরেন্দ্র মোদী গায়ের জোরে আটকে রাখতে পারবে না যদি মানুষ চায়। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আর আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করতে চান, আজকে যে জনসভা আমরা রানীনগরে করছি, কাল এর থেকেও বড় জনসভা আমরা দিল্লিতে করব মানুষের দাবি দাওয়া ছিনিয়ে আনতে। এছাড়াও তিনি দাবি করেন, বিজেপির সঙ্গে কংগ্রেস ও বামফ্রন্টের যোগসাজশ রয়েছে, তাই একে অপরের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। এদের বিরুদ্ধে কোনোদিন কংগ্রেসকে লড়াই করতে দেখবেন না, এদের বিরুদ্ধে কোনোদিন সিপিএমকে পথে নামতে দেখবেন না। আপনি দেখবেন অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করে কোনোদিন নরেন্দ্র মোদীকে আর অমিত শাহকে আক্রমণ করছে না, তারা আক্রমণ করছে কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আর আমাদেরকে। আপনি দেখুন সিপিএম, বিমান বসু বা মোহাম্মদ সেলিম কোনোদিন দেখবেন না সাংবাদিক বৈঠক করে অমিত শাহর বিরুদ্ধে কিছু বলছে বা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু বলছে বা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু বলছে বা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের বিরুদ্ধে কিছু বলছে। কাকে আক্রমণ করছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে বিজেপি, আপনি দেখবেন না বিজেপি কোনোদিন কোনো সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরীকে আক্রমণ করেছে বা কোনো সাংবাদিক বৈঠক করে মোহাম্মদ সেলিমকে আক্রমণ করেছে বা বিমান বসুকে আক্রমণ করেছে। যে সাংবাদিক বৈঠকই করুক, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা হোক বা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হোক বা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী হোক, আক্রমণের কেন্দ্রবিন্দু হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণ তৃণমূল কংগ্রেসকে এরা ধমকে চমকে বাড়িতে দমিয়ে রাখতে পারেনি। পাশাপাশি তিনি দাবি করেন, সাগর দিঘিতে কংগ্রেসের জয়ের জন্যই বিজেপি রামনবমীতে ঝামেলা করার সাহস পেয়েছে। এছাড়াও তৃণমূল কোনোদিন এনআরসি করতে দেবে না বলেও আশ্বাস দেন তিনি। কিন্তু এটা প্রতিষ্ঠিত, আপনাদের মধ্যে যারা আছেন আজকে এই সভায় কেউ অস্বীকার করতে পারবেন না যে সাগর দিঘিতে বায়রন বিশ্বাস জেতার পরে বিজেপি অক্সিজেন পেয়েছে, বিজেপির হাত শক্তিশালী হয়েছে। আর যদি কংগ্রেস হেরে তৃণমূল জিতত, তাহলে এদেরকে খুঁজে পাওয়া যেত না। রামনবমীর নাম করে যারা ধর্মের নামে উস্কানি দিয়ে চারিদিকে আবার এনআরসি এনআরসি একটা পরিবেশ তৈরি করছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, মানুষ যাকে ভোট দেবার দেবেন, এটা আপনাদের অধিকার। কিন্তু যতদিন মামাটি মানুষের সরকার ক্ষমতায় আছে, বাংলায় এনআরসির এন আমরা হতে দেবো না, এটা আমি বুক ঠুকে আমি আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি। এনআরসির প্রশ্নই ওঠে না, তার কারণ আমরা আমাদের ইস্তাহার পত্র হোক মানুষকে পরিষ্কার করে বলেছি যে আমরা মানুষকে জাতের ধর্মের ভিত্তিতে ভাগ করতে দেবো না। এছাড়াও এদিন ফের কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া টাকার প্রসঙ্গ তুলে বলেন, আমরা জনতার সমর্থন নিয়ে কেন্দ্রের কাছ থেকে টাকা ছিনিয়ে আনব। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।